আমি ডাব চিংড়ির ভাপা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন বন্ধুরা তাহলে কিভাবে আমি এই ডাব চিংড়ির ভাপা বানিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি বাগদা চিংড়ি দেখুন কয়েকটা বাগদা চিংড়ি মাছগুলো কেটে নিলাম ওর থেকে সেরাটা বের করে নিয়েছি মাঝখান থেকে একটু ছাড়িয়ে ডাবটাকে কেটে নিলাম আমি একটা কচি ডাব নিয়েছি এখানে ডাবের মুখটা কেটে আলাদা করে রেখে জলটাকে বের করে নিলাম নিয়ে পেছন থেকে আমি অল্প একটু কেটে সমান করে নেব দেখুন অল্প কেটেছি বেশি কাটা যাবে না এবার আমি একটা ছুরি দিয়ে মুখটাকে একটু চার সাইড কেটে বড়ো করে নেবেন বড়ো করা হয়ে গেছে আমি এবারের ভিতরে একটু শ্বাস হয়েছে তাই শ্বাসটাকে পরিষ্কার করে নিলাম একটা চামচ দিয়ে উঠে রেখে দিলাম আপনারা চাইলে এটা বেটে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিতে পারেন আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করব। আমি দেইনি আমি এবার প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে চিংড়ি মাছগুলোকে মশলা মাখিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ আর কয়েক টুকরো কাঁচা ঝালের কুচি দুই চামচ সরিষা বাটা তিন চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি নারকেলের দুধ দিয়েছি আপনারা সাইডে মানে ওই নারকেলটা বেটে দিতে পারেন আর আমি এখানে দুই চামচ ডাবের জল দিয়েছি যেহেতু ডাব চিংড়ি বানাবো তা ডাবের জলটা দিতেই হবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে আমি এবার ডাবের ভিতরে এগুলো দিয়ে দেবো ডাবটাকে নিয়ে এবার ডাবের ভিতরে এগুলো সব দিয়ে দেব চিংড়ি মাছগুলো হাত দিয়ে উঠিয়ে দিলাম যে মশনা মাখানো যে নারকেলের দুধটা ছিল সেটা আমি এতে ঢেলে দিলাম দিয়ে এবার মুখ দিয়ে আমি যেটা কেটে রেখেছিলাম মুখটা ওই মুখ দিয়েটাকে আমি ভালোভাবে আটকে দিলাম দিয়ে এখানে আটা দিয়ে আমি কাটার ওই অংশটা আটা দিয়ে বন্ধ করে দেব সেপে বন্ধ করা হয়ে গেছে আমি এবার উনুনের পরে বসিয়ে দেবো উনুনটাকে আমি আগেই ধরিয়ে একটু আগুন করে রেখেছি এরপরে বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য আপনারা চাইলে গ্যাসের দিতে পারেন গ্যাসে কিন্তু এক ঘন্টা দিতে হবে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে আমি আধা ঘন্টা পরে এবার উঠিয়ে নেব আমার আধা ঘন্টার মতো হয়ে গেছে তাই আমি এবার উঠিয়ে নেব দেখুন এভাবে আমি উঠিয়ে নিলাম একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চারা থেকে বড়োরা সবাই এটা খেতে পছন্দ করবে ভীষণ খেতে মজার হয় এটা দেখুন আটাগুলো আমার পুড়ে গেছে তাই আটাগুলো সারিয়ে এক সাইডে রেখে দিলাম ডাবটাও কিন্তু পোড়া পোড়া ভাব হয়েছে তলায় দেখুন ভেতরে কেমন দেখতে হয়েছে আমি একটি পাত্রে ঢেলে দেখিয়ে দিলাম আমার চিংড়ি রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কতটা সেদ্ধ হয়েছে হাত দিলেই গলে যাচ্ছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ